কিংবদন্তি মাইকেল জর্ডানের অবসরের পরপরই ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন লীগ এনবিএতে অভিষেক হয় লেব্রন জেমসের। 2003 সালে ক্লিভল্যান্ড ক্যাভেলিয়ার্সের হয়ে শুরু, সাত মৌসুম কাটিয়ে এরপর 2010 সালে মিয়ামি হিটে যোগ দিয়ে খেলেন 2014 পর্যন্ত। এরপর আবারও ফিরে যান ক্লিভল্যান্ডে, সেখান থেকে 2018 তাকে দলে ভেড়ায় লস অ্যাঞ্জেলেস লেকার্স। যদিও চার বছরের সেই মেয়াদের অধিকাংশ সময় ইঞ্জুরির কারণে গোল্ড অ্যান্ড পার্পল জার্সি গায়ে ট্র্যাকে নামতে পারেননি তিনি। এরপরও চুক্তির মেয়াদের শেষ বছরে এনবিএ অঙ্গনে জোর আলোচনা ছিল, জেমস লেকার্সে থাকবেন নাকি পাড়ি জমাবেন অন্য কোথাও। সেই আলোচনা অবশ্য খুব বেশি দীর্ঘায়িত হতে দেয়নি লেকার্স। ফ্রি এজেন্ট হওয়ার আগেই রেকর্ড পরিমাণ অর্থে লেব্রনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে লস অ্যাঞ্জেলেস লেকার্স। রেকর্ড $97.1 মিলিয়ন তাকে দলে ভেড়াতে সমঝোতা সেরেছে লেকার্স কর্তৃপক্ষ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 923 কোটি টাকা। শুধু তাই নয়, বোনাস ও অন্যান্য সুবিধা মিলিয়ে তা দাঁড়াবে সর্বোচ্চ প্রায় 1054 কোটিতে, এনবিএ ইতিহাসে যা সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড। আর নতুন এই চুক্তি হবে 2 বছরের জন্য, 2022-23 থেকে শুরু হয়ে শেষ হবে 2024-25 মৌসুমে। এজেন্ট রিচ পলের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সংবাদ মাধ্যম। 2024 এনবিএ খেলোয়াড় ড্রাফটের জন্য উপযোগী হবে জেমস পুত্র ব্রনি জেমস। লেকার্সের সঙ্গে লেব্রন জেমসের চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার আগেই জেমস তার ছেলে ব্রনির সঙ্গে একই দলে খেলার জোরালো অভিব্যক্তি জানিয়েছিলেন। নতুন এই চুক্তির মাধ্যমে বাবা ছেলের একই দলে খেলার সেই সম্ভাবনা বাড়ল। ক্যারিয়ারে এখন পর্যন্ত 4 বার এনবিএ ফাইনালের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লেব্রন জেমস। ক্লাব পর্যায়ে নিজ নিজ দলের হয়ে জিতেছেন 4টি শিরোপা। এছাড়া বেইজিং ও 2012 লন্ডন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণপদক জিতেছেন 37 বছর বয়সী এই অ্যাথলিট। মাসুম রাব্বি, সময় সংবাদ।